ব্যক্তিগত তথ্য নেয়ার দাবি পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। দুপুরে রাজধানী গুলশানে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিবের এমন অভিযোগের দুই ঘণ্টা পরে মুন্সীগঞ্জের পুরনো ফেরিঘাট এলাকায় তুমুল সংঘর্ষে জড়ায় পুলিশ ও বিএনপি। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এতে হতাহত হন সাংবাদিক সহ 50 জন। এদিকে মিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা। আনোয়ার হোসেনের রিপোর্ট। বুধবার বিকাল 3টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুরনো ফেরিঘাট এলাকায় পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে আসতে থাকেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়, এরপরই বাধে সংঘর্ষ। বিএনপির নেতাকর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে, পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে পুলিশ। আমরা কিছু ঘটলে আমাদের উপর ব্যাপক আকারে ইট পাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে হয়ে এবারে আমাদের পুলিশ প্রায় এখানে 25-30 জন পুলিশ আমাদের আহত হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় পুলিশ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ 50 জন আহত হন। আহতদের নেওয়া হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এর আগে বুধবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দলের নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্য নেয়ার নামে হয়রানি করছে পুলিশ। পুলিশ বিএনপি সহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার নামে হয়রানি করছে এবং দেশে বিরাজমান ভয়ের পরিস্থিতিকে আরও আতঙ্কগ্রস্ত করে তুলেছে, যা সংবিধানের 31, 32 ও 43 অনুচ্ছেদে সুস্পষ্ট লঙ্ঘন। মিরপুরের 6 নম্বর সেকশনে ধারাবাহিক জুন ভিত্তিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর উত্তর বিএনপি। নেতাকর্মীদের মিছিল স্লোগানে উত্তাল ছিল পুরো এলাকা, যে কোনো বাধা বিপত্তি কঠোর হাতে মোকাবেলার হুঁশিয়ারি দেন নেতারা। রক্ত দিয়ে গণতন্ত্র এনেছি এবং রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করব, এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এর মধ্যে ছাক্কার দেওয়ার কিছু নাই। অবৈধ প্রধানমন্ত্রী, তার হাতে রক্তে রঞ্জিত হয়েছে এই দেশের জন্য, এই মানুষের জন্য। আপনাকে ক্ষমতায় থেকে নামিয়ে আমরা ঘরে ফিরব। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচি। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।